করোনা সতর্কতা মাথায় রেখে খামের মধ্যে রাখি ভরে পথ চলতি মানুষদের হাতে তুলে দিলেন তৃণমূল মহিলা কংগ্রেস। চিরাচরিত প্রথার বদল করে একটু অন্যরকম ভাবে রাখি বন্ধন উৎসব পালন করলো ফুলবাড়ি তৃণমূল মহিলা কংগ্রেস। হাতে রাখি পরিয়ে নয়, এবছর রাখি দেওয়া হলো খামের মধ্যে। আজ ফুলবাড়ি মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করে ফুলবাড়ি দুই অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি। তৃণমূলের দলীয় প্রতীক সম্বলিত সাদা কাগজের খামে আগে থেকেই রাখি ভরে রাখা হয়েছিল। এদিন পথ চলতি মানুষ, যানবাহকের চালক ও এলাকার দোকানদারদের হাতে রাখি ভরা খাম তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চল সভানেত্রী নূর নেহার খাতুন বলেন, করোনা প্রকোপের জন্য এবছর হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা সম্ভব হচ্ছে না, তাই খামের মধ্যে রাখি ভরে সকলের হাতে তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের অঞ্চল সভানেত্রী নূর নেহার খাতুন, সহসভানেত্রী স্মৃতিকা রায়, সম্পাদিকা কণিকা রায়, তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সহ স্থানীয় নেতৃত্বরা। প্রতি বছরের মতো আমরা এবছরও রাখি বন্ধনে রাখি পূর্ণিমার উৎসবটা পালন করছি। তো এবারে একটু অন্যরকম করে হলো, প্রত্যেক বছর আমরা সবাইকে হাতে রাখি পরাই, তো তার পরিবর্তে এবারে যেহেতু কোভিড-19 করোনা ভাইরাসের প্রকোপ, সেজন্য আমরা খামে করে রাখি দিয়ে সবার হাতে হাতে আজকে বিতরণ করলাম। তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিধানসভায় সমস্ত এলাকায়, সমস্ত অঞ্চল এরিয়ায়, ডাকগ্রাম 1, ডাকগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2 এবং 14টা ওয়ার্ডে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব করা হচ্ছে। এই রাখিটা আমাদের সবাইকে হাতে পরানো হচ্ছে না, যেহেতু আপনারা জানেন কোভিড-19 কীভাবে মানুষ আতঙ্কিত এবং বিশেষ করে উপসর্গ সব জায়গায় দেখা দিচ্ছে। তা কাজেই আমাদের দলের থেকে বলে দেওয়া হয়েছে যে রাখিটা পরানো যাবে না হাতে, কারো হাতে। আমরা খামে আমাদের রাখিগুলো এসছে, আমরা মানুষকে দিয়ে দিচ্ছি এবং বলছি এবার কালারকার মতো আপনারা নিজেরা পরে নেবেন। হ্যাঁ, এবার যদি করোনা ভাইরাস ভ্যাকসিন চলে আসে বা সারা ভারত যদি ঠিক হয়ে যায়, তখন সামনের বছর আমরা আবার প্রোগ্রামগুলো ভালোভাবে করবো।